ये सिलसिला है प्यार का, अनिरुद्ध तुम्हें कार আমাদের সম্পর্কটা শুধুমাত্র বন্ধুত্ব, হয়তো ওকে জানাইনি আমার কৃষ্ণাকে পছন্দ, আমিও কিন্তু খুব ভালো, মানে কৃষ্ণা খালি ভালো তা নয়, উনিও ভালো আমিও ভালো, যাকে যার পছন্দ হয় আমার পছন্দ হয়ে গেছে। কৃষ্ণা মুন্নি একজনও কিন্তু বললো না যে অনিরুদ্ধ ভালো। এটা কিন্তু না, আমি খুব উদার মনের মানুষ, তো পৃথিবীর সবকিছু দিদি ভাইয়ের জন্য রাখা আছে, দিদি ভাইয়েরই সব। অনিরুদ্ধ বাবু আমি একবারও বলছি না, অনিরুদ্ধ বাবু আমার এই উদারতাটাই না দরকার না, এটাই আমাকে একটু বদার করছে। আমি ওকে বলেছি যে দিদি ভাইয়ের জন্য স্যাক্রিফাইস করে লাভ নেই, ও স্যাক্রিফাইস করলে কি লাভ, আমার তো ওকে পছন্দ হচ্ছে না, তো যদি দুজনের না থাকে লাইকিংটা তার থেকে ওই মেনে নিক। সেটাই তোমার তো এখানে হেভি ডিমান্ড, তোমার রাত্রিবেলা ঘুম হচ্ছে? মানে আমি যখন রাত্রিবেলা ঘুমোতে যাই তখন তো আমি রৌনক হিসেবে ঘুমোতে যাই, আমি সেটে চোখ বুঝছি আইদার মুন্নি ক্লোজ দিচ্ছে, মানে মাস্টার সিন করেছে যাচ্ছে। তো কি হবে মুন্নি? আমি ভীষণ দুঃখিত, আই এম হার্ট ব্রোকেন, আমি জানি না কি হবে। অনিরুদ্ধ আমার বোনের পেছনে ঘুরছে, এই জায়গা থেকে কি তোমার কিলার ইনস্টিংক্টটা বেরিয়ে আসবে যে আমি ছাড়বো না কৃষ্ণাকে? হ্যাঁ সেটা অবশ্যই এখনই আমার বেরিয়ে এসেছে। আমি কৃষ্ণাকে বলে দিয়েছি কি মানে কোনো কন্ট্যাক্টই না রাখতে অনিরুদ্ধের সাথে, তাও ওনাকে অনিরুদ্ধের সাথে না না মোটেই না, আমি কিন্তু ওনার নাম্বার রাখতে পারলাম না না দিদি ভাই না না দিদি ভাই না মোটেই না মোটেই না, আমি কিন্তু ব্লক করে দিয়েছিলাম ওনার নাম্বারটা। আমি কি করব, উনি যদি এখন রাধারানী আন্টির ফোন থেকে ফোন করে এতই পছন্দ করে আমাকে, আমি কি করতে পারি দিদি ভাই? আমি কিন্তু ছেড়ে দিয়েছি তোমার। আমার বলতে কোনো লজ্জা নেই, আমি খুবই পছন্দ করি কৃষ্ণাকে, সেটা তো ক্লিয়ার কাট হয়ে গেছে। কিন্তু আমি যেটা বলবো, আমি যেটা জানতে পেরেছি, মুন্নি কিন্তু খুব হোপফুল, কিন্তু একবারে ছাড়ছে না, একবার ট্রাই করবে, কারণ এইটাই হচ্ছে পিওর ভালোবাসা। দেখেছো এটা মুন্নিকে কেন পছন্দ হচ্ছে না? সঙ্গীতের মহাযুদ্ধ কে জিতবে? সঙ্গীতের মহাযুদ্ধ এখন তো হাড্ডাহাড্ডি লড়াই চলছে, হ্যাঁ একদম, সবটাই তো জাজেস এর উপর নির্ভর করছে, কিন্তু তাও রাই তো আর এখন নেই না কম্পিটিশনে, তো আমার এখন মোটামুটি আমার কোন গিল্টও নেই, আমি এখন জানি কৃষ্ণাকেই চাই জিততে। আমি তো ভালোই পাচ্ছি, মানে ইনিশিয়ালি আমিও মানে এই যে দর্শকের এই পুরো কোয়েশ্চেনটা ছিল যে আমি কার হব এইটা, কারণ প্রথম প্রথম আমার ফিলিংসটাও ক্লিয়ার ছিল না, তো সবাই খুব জেনুইনলি একটা ডাউটে ছিল যে আমার মুন্নিকে পছন্দ হবে না কৃষ্ণ। এখন তো বোঝাই যাচ্ছে ক্লিয়ারলি, আমিও কনফেস করে দিচ্ছি যে কৃষ্ণাকে আমার পছন্দ, তো দর্শক ভালোই অ্যাকসেপ্ট করেছে, আমি যতটুকু ফিডব্যাক পাচ্ছি ওরা যত ভালো অ্যাকসেপ্ট করছে ততটাই আমার ভালো লাগছে।
আমি যদিও বা সৃজনী চৌধুরী হয় এতক্ষণ এত কথা বললাম কিনা কৃষ্ণা এটা অনিরুদ্ধের সাথে করিস না হ্যান ত্যান, বাট আমি অ্যাজ অনন্যা বলছি কি মানে সৌমি আর রনকদাকে অ্যাজ কাপল অন স্ক্রিন খুব ভালো লাগলো, তো আমি চাই কি ওরা দুজনই অন স্ক্রিন কাপল হোক। আমারও ভালোই লাগছে, দেখি দর্শক কি বলেন। দেখো আমরা তো মানে ও সব ও আর কৃষ্ণা আমার থেকে দু মাস আগে জয়েন করেছে, আমি এই বছরই জয়েন করেছি একদম জানুয়ারি মাসে। আমি একটা জিনিস মানে অফ স্ক্রিন যেটা বলতে পারি, কৃষ্ণগলি ফ্যামিলি মানে ফ্যামিলি বেরিয়ে গেল একবারে, কৃষ্ণগলি ইউনিট সম্পর্কে হচ্ছে সবাই খুব ফ্রেন্ডলি একসাথে কাজ করে, পুরো ফ্যামিলির খুব ভালো বন্ডিং আমাদের, ইটস আ ফ্যামিলি অনলি। মানে এখানে আমার যে মানে ইভেন ইফ যেরকম আগে স্কুলে হতো না, তুমি স্যাড মুখ নিয়ে ঢুকতে ধরো মা বাবার বকা খেয়ে এসছো, তবে স্কুলে গিয়ে বন্ধুদের সাথে গিয়ে হাসা হাসি মুডটা চেঞ্জ হয়ে, তো ঠিক 13 নম্বরে পা দিলেই আই হার্ট দিস। সত্যি তাই, প্রত্যেকদিন সকালবেলা এসে কাজ করতে খুব ভালো। 1000 ইজ নট আ ফরওয়ার্ড, 1000 ইজ নট আ নাম্বার, ইট শো অনেক ইমোশন জড়িয়ে থাকে। থ্যাঙ্ক ইউ। আমরা ফ্রম ডে ওয়ান নেই বলতে গেলে, আমরা সেকেন্ড জেনারেশন বলে, বাট পিপল হু আর কমিটেড টু কৃষ্ণকলি ফ্রম ডে ওয়ান তাদের ইমোশনটা জড়িয়ে আছে, এবং তারা যে প্রজেক্টটাকে এত ভালোবাসা দিয়ে ঘিরে রেখেছে, সুতরাং আমরা যখন ঢুকেছি আমাদেরকেও এত ভালোবাসা দিয়ে ঘিরে দিচ্ছে ফ্রম খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি আমাদের কাছে টেনে নিয়েছে, এটা হলো বড় কথা। মানে এটা একদম ঠিক কথা, এটা মানে অল অফ আস রিলেট, যে ওরা যেভাবে আমাদের ওয়েলকাম করেছে, মেড আস ফিল ওয়ার্ম এন্ড এভরিথিং, খুবই ভালো লেগেছে। এখন আমরাও মানে খুব এক্সাইটেড টু বি পার্ট অফ দিস। ফাইনালি আগামী দশ দিনে প্রচুর চমক রয়েছে, চমক তো সবসময় কৃষ্ণগলি সবসময়।